পদ্মাবতী কি ভেবেছিস তুই? এত সহজে হার স্বীকার করে নেব আমি? কি ভেবেছিস? সমুদ্রে জ্বরে ডুবে মরেছি আমি? হ্যাঁ, ভেসে গেছি কক্ষুরোরা। না, এইভাবে আর লুকিয়ে থাকতে পারছি না আমি। আমাকে অনুমতি দাও তোমরা, আমি শায়েস্তা করছি ওই রাক্ষসী রানীকে। যা ঘুরনি, রাক্ষসীকে উড়িয়ে নিয়ে গিয়ে আছড়ে ফেল ওই দূরের পাহাড়ে। এবার মনে হচ্ছে সত্যি সত্যি রাক্ষসী মণিমল্লিকা শেষ হলো। ওই রাক্ষসীকে কোনো বিশ্বাস নেই মা, ও যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। আর কোথাও যাব না তোমাকে ছেড়ে, কোথাও না। একটাই খুশির ব্যাপার যে মহারাজ ফিরে এসেছেন। মহারাজের সঙ্গ পেয়ে রাজকুমারী হয়তো কিছুটা মনের জোর ফিরে পাবে, কিন্তু এই জ্ঞান ফেরাটা সাময়িক। পারুলের উচিত ইক্ষুনি ওই রক্ত চুনি ভেঙে ফেলা। কিন্তু মহারাজ, সেই চুনি এখন পারুলের কাছে নেই। শিখি, কোথায় গেল সেই চুনি? রাক্ষসী মণিমল্লিকা জাদুকর বৃষ্টিকে দিয়ে ওই চুনি চুরি করিয়েছে। সর্বনাশ! তাহলে মণিমল্লিকাকে আটকানো যাবে কি করে? কি ইঙ্গিত দিয়ে গেলেন প্রকৃতি মা? কে সৃষ্টি করেছে এই দুর্যোগ? তবে কি রাক্ষসী রানী মণিমল্লিকা? শুধু শুধুই তোরা আমাকে মারার চেষ্টা করছিলিস। তোরা বোধহয় ভুলে গেছিস আমার প্রাণ এই লাল রক্ত চুনির মধ্যে সুরক্ষিত আছে। তাই এই চুনি যতদিন আমার কাছে আছে, তোরা অন্তত আমার কোনো ক্ষতি করতে পারবি না। আমার প্রাণ নেওয়া তো দূরের কথা, আমার কিছুই করতে পারবি না তোরা। এই চুনি আমার কাছে থাকলে আমার প্রাণ সুরক্ষিত থাকবে। কিন্তু কিন্তু আমি চাইলে এক্ষুনি তোদের সব কটাকে শেষ করে দিতে পারি। সেই চেষ্টাও আমি করেছি বহুবার, কিন্তু বারবার শুধু ব্যর্থ হয়েছে। তোরা আমার শত্রু, আমার চির শত্রু তোরা। আমার সুখের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এই পদ্মাবতী। রানী পদ্মাবতী যখন রানী হয়ে সূর্যনগর আসে, তখনই আমার কপাল পড়েছিল। আর তাই তো, আর তাই তো প্রতিশোধ নিতে পদ্মাবতীর সাত সন্তানকে আমি পুঁতে দিয়েছিলাম সাত সাত রাজ্যে। কিন্তু তখন আমি জানতাম না পারুলের কথা। জানলে আমি পারুলকেও পুঁতে দিতাম। পারুল বেঁচে গেল, আর কাল হলো আমার। ভয়ঙ্কর সাত সাতটা দেশে গিয়ে পারুল উদ্ধার করেছে তার সাত সাতটা ভাইকে। বারবার আমি ব্যর্থ হয়েছি, বারবার হারিয়েছে আমাকে এই পারুল। আর তার সঙ্গে হাতে হাত মিলিয়েছে সেনাপতি রাঘবেন্দ্র। এই সেনাপতি রাঘবেন্দ্র যে কিনা একদিন সেনাপতি হয়ে ঢুকেছিল সূর্যনগরে, সেই দিন থেকে আমার সেনাপতিকে একটুও পছন্দ ছিল না। কারণ আমি বুঝতে পেরেছিলাম এই সেনাপতির কোনো মতলব আছে। আর তখনও আমি জানতাম না এই সেনাপতি মহেন্দ্রর খুব কাছের মানুষ, সেনাপতি বীর প্রতাপের একমাত্র পুত্র সেনাপতি রাঘবেন্দ্র। প্রথম দিন থেকেই আমি ওকে অপছন্দ করতাম। আমি তখনই বুঝেছিলাম সেনাপতি রাঘবেন্দ্রর কোনো মতলব আছে। আর ঠিক ঠিক তাই হলো। সেনাপতি রাঘবেন্দ্র জোট বাঁধল আমার চিরশত্রু পারুলের সঙ্গে। ওরা দুজন চেয়েছিল পদ্মাবতীকে মুক্ত করতে। আর এটা যখনই আমি জানতে পেরেছি, তখনই পাতালপুরীতে সর্পরাজ্যে সাপের পাহারায় রেখে এসেছিলাম পদ্মাবতীকে। কিন্তু সেখান থেকেও, কিন্তু সেখান থেকেও পারুল আর সেনাপতি রাঘবেন্দ্র মিলে উদ্ধার করেছে রানী পদ্মাবতীকে।
এই পারুলকে বলি দিয়ে হতে চেয়েছিলাম আমি পূর্ণ রাক্ষসী, কিন্তু পারিনি। শেষ মুহূর্তে আমার চোখে ধুলো দিয়ে পালিয়েছে পারুল। আমার নিজের দেশ, আমার নিজের দেশ রাক্ষস রাজ্যে কি এই পারুল আর সেনাপতি রাঘবেন্দ্র উদ্ধার করে এনেছে তার তার চপা ভাইকে। জয়ী আমি জয়ীর সামনে করব। জয়ীর সামনে করব? জয়ী কোথায়? আমার মোবাইলে এই এসএমএসটা এসেছে, এই মেসেজটা দেখো। ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? তাহলে মেয়েটা গেল কোথায়? আমি ওই নাম্বারটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি। ওই নাম্বারটা একটাই লোকেশনের কথা বলছে। সেটা কোথায়? বাসন্তী পুকুর হাট। তার মানে বিবি আমার বাবাকে সেখানেই আটকে রেখেছে। আমি আজই পরাণ দেব। কোন আমায় আমায় কি করতে হবে? আমি দেখছি আমি কি করতে পারি। তোমরা ওর জন্য কিছুই করতে পারবে না ঈশ্বর। এখানে দাঁড়িয়ে নিজের প্রাণ না দিয়ে আমার সঙ্গে চলো। তুমি যদি প্রভু যিশুর আশ্রয় আসো, তুমি একটি সুস্থ জীবন লাভ করবে। আমাকে নিয়ে চলুন বাবা। আমি জয়ীর সামনে করব। জয়ীর সামনে করব? জয়ী কোথায়? আমার মোবাইলে এই এসএমএসটা এসেছে, এই মেসেজটা দেখো। ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? তাহলে মেয়েটা গেল কোথায়? আমি ওই নাম্বারটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি। ওই নাম্বারটা একটাই লোকেশনের কথা বলছে। সেটা কোথায়? বাসন্তী পুকুর হাট। তার মানে বিবি আমার বাবাকে সেখানেই আটকে রেখেছে। আমি আজই পরাণ দেব। কোন আমায় আমায় কি করতে হবে? আমি দেখছি আমি কি করতে পারি। তোমরা ওর জন্য কিছুই করতে পারবে না ঈশ্বর। এখানে দাঁড়িয়ে নিজের প্রাণ না দিয়ে আমার সঙ্গে চলো। তুমি যদি প্রভু যিশুর আশ্রয় আসো, তুমি একটি সুস্থ জীবন লাভ করবে। আমাকে নিয়ে চলুন বাবা। আমি জয়ীর সামনে করব। জয়ীর সামনে করব? জয়ী কোথায়? আমার মোবাইলে এই এসএমএসটা এসেছে, এই মেসেজটা দেখো। ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? তাহলে মেয়েটা গেল কোথায়? আমি ওই নাম্বারটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি। ওই নাম্বারটা একটাই লোকেশনের কথা বলছে। সেটা কোথায়? বাসন্তী পুকুর হাট। তার মানে বিবি আমার বাবাকে সেখানেই আটকে রেখেছে। আমি আজই পরাণ দেব। কোন আমায় আমায় কি করতে হবে? আমি দেখছি আমি কি করতে পারি। তোমরা ওর জন্য কিছুই করতে পারবে না ঈশ্বর। এখানে দাঁড়িয়ে নিজের প্রাণ না দিয়ে আমার সঙ্গে চলো। তুমি যদি প্রভু যিশুর আশ্রয় আসো, তুমি একটি সুস্থ জীবন লাভ করবে। আমাকে নিয়ে চলুন বাবা। তো দাঁড়াতেই পারছি না, কিন্তু ঝড় জলের মধ্যে এখানে থাকবে কি করে?